প্রিয় দর্শকসকল, আপনাদের বাবে আজি অন্য একটি ভিডিও আগবহাবলে লৈছো। ভিডিওটো আগবহার আগতে ব্যক্তি কেগুলি মানে প্রশ্ন করা আনসার কেটামান দি লো সাবুনের বিষয়ে। এগারী সুদিছিল যে সাবুন কোমল হয়েছে মানে বনাইছো বলে কে। মই আসলতে তুলসী সাবুনের ভিডিওটোত গোটেইখিনি আনসার কয়ে দিছিল, হয়তো মোৰ ভিডিওটো চোৱা নাই। তথাপিও কইছো আকো এবার, সাবুন যে আপুনি বনাইছে নিম পাতৰ মিশ্রণ আৰু সফট বেসৰ পৰিমাণটো একে সমপৰিমাণৰ নলব দেই। সমপৰিমাণৰ ললে সাবুন টুকুৰা ঢিলা হৈ যাব। যদি আপোনালোকে সফট বেস 250 গ্রাম বা 200 গ্রাম লৈছে, তেতিয়াহলে নিমৰ মিশ্রণ 50 গ্রাম মান ললে হৈ যাব। আৰু পানি মিশ্রণটো বনাওঁতে পানি একেবাৰে কমকে ব্যৱহাৰ কৰিব। এইখিনি করলে আপনার সাবুন ঢিলা নহয়। আৰু এগৰাকীয়ে কৈছিলে সাবুন টুকুৰা ফ্রিজত নথলেও চেটিং হবনে বুলি কৈছিলে। আসলতে এতিয়া গৰম দিন যে ফ্রিজত নথলে অলপ টাইম লব চেটিং হবৰ কাৰণে, আৰু ফ্রিজত থৈ দিলে সোনকালে হব। সেয়াই দুটা মোৰ প্রশ্ন আনসার এইকেইটা আছিলে। এতিয়া মই থাম্বনেইলত গম পাইছে কোনটো ভিডিও বিষয়ে খব লৈছো। ভেদাইলতা পাতৰ উপকাৰিতাৰ বিষয়ে অলপ দেখাবলৈ চেষ্টা কৰিছো আপোনালোকক। আপোনালোকে ভিডিওটো স্কিপ নকৰাকে চাবচোন দেই। আমি সকলোৱে জানো ভেদাইলতা এবিধ ঔষধি গুণ বিশিষ্ট বনশাক হয়। পেটৰ বিভিন্ন প্ৰকাৰৰ ৰোগ, গ্ৰহণী, ডায়েৰিয়া আদি ভেদাইলতা তৰকাৰী খোৱালে বহুখিনি সুফল পোৱা যায়। আৰু ভেদাইলতা বহুত বেছি শক্তিবর্ধক হয়, সেয়েহে আমি কেতিয়াবা মাজে সময়ে খাই থাকিব লাগে ভেদাইলতার পাত, নিয়মিয়াকৈ নহলেও। ভেদাইলতার পাতে হজম শক্তিও বৃদ্ধি করে। আজি আপনার একবারে সিম্পল রেসিপি এটা দেখাব লৈছো ভেদাইলতা পাতর। যেহেতু আমার কণমানিটো একবারে গা বেয়া আসলে, তার কারণে অকনমান বনাবলে চেষ্টা করছো আর আপনার আগতো শেয়ার করছো যাতে আপনাদেরও সরু লোক ছিল এইদরে খুব পাৰিব। পাতখিনি মই এইদরে ছিঙি লৈছো, যিখিনি তলতে আছে ঢুকি পোৱাকৈ। ভেদাইলতা পাতখিনি ছিঙি আনি ভালদৰে মই ধুই ললোঁ। এতিয়া গোটেইখিনি মিক্সি বাতিটোত ভৰাই ললোঁ আৰু গুড়ি কৰি ল'ব লাগিব, একদম মিহি হৈ ল'ব লাগিব, তেতিয়াহে সৰু ল'ৰা ছোৱালীয়ে খাই ভাল পাব জোলকণ। মই তরকারি বনাম যেহেতু, এতিয়া মই মিক্সি গোটেইখিনি ভালদরে মিহি করে লৈছো। পানি একেবারে কম ব্যবহার করছো, সেয়ে ডাঠ দেখিছে মিশ্রণখিনি। এতিয়া মই বাটি এটা এইদরে লৈ ললো, আনহাতে মই কেরাহী এখন পাতি ললো আর কেরাহীখন গরম হওয়ার লগে লগে মই তেল অকন দি লৈছো। বৰ বেছি নহয়, একেবারে কমকেই দিছো। আর ইয়াত নহৰু দুটা ফুটাই লৈছো। এতিয়া নহৰুকেইটা অলপ রঙা হৈ যোৱাৰ লগে লগে হালধি অকন দি দিছো, লগতে নিমখ অকমানো দিছো, বৰ বেছি নহয় পরিমাণ অনুসৰি। এতিয়া মই এইখিনি হৈ যোৱাৰ লগে লগে একদম সিম্পল হয়, নর্মেল যেনে বনোৱা হয় সেইদরে, আর ইয়াতে মই ভেদাইলতা পাতখিনি ধুনিয়াকৈ দি দিছো। আর এইখিনি অলপ সময় লৰাই থাকিব লাগিব যাতে ইয়াৰ পানীটো অকণমান শুকাই যায়। আর ভেদাইলতা পাতখিনি অকণমান এইদরে লৰাই থাকিলে অলপ সিজিব। ভেদাইলতা পাতখিনি অলপ শুকান শুকান হৈ যোৱাৰ লগে লগে পানী ব্যবহার করছো, গরম পানি ব্যবহার করছো। অলপ সময় উতলিবলে দিম, আর উতলার লগে লগে ইয়াতে মই ফ্রাই করা শিঙি মাছ এটা দিছো। ভেদাইলতা পাতর লগত শিঙি মাছের জোল খুবই টেস্টি হয় আর সরু লাছলিবিলাকে খায়ও ভাল পায়, আর সিহতক শিঙি মাছটো খোৱাবলৈ সহজ হয় কারণ কাইট বৰ বেছি নাথাকে। আর এইদরে মই জোলকণ উতলিবলে দিলো, আর উতলি উতলি যিকণ রস থাকে সেইকণে বহুত বেছি শক্তিদায়ক হয়, সৰু ল'ৰা ছোৱালীৰ কাৰণে হওক ডাঙৰ মানুহৰ কাৰণে হওক। এয়া মোৰ হৈ গ'ল, আৰু মই এইদৰেই প্ৰায়ভাগ মাজে সময়ে খুৱাই থকা হয়। আপোনালোকেও এইদৰে খুৱাই চাব পাৰে। আজিলৈ ভিডিঅ'টো ইমানেই আছিল। ভিডিঅ'টো চাই কেনে পালে কমেণ্ট কৰি জনাবচোন, আৰু ভিডিঅ'টো লাইক আৰু ছাবস্ক্ৰাইব কৰি দিবলৈ নাপাহৰিব, লগতে কাষতে থকা বেল আইকনটো ক্লিক কৰিবলৈ নাপাহৰিব।